আমাদের এই আকুপুর গ্রামের বর্বরের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ডক্টর মাহবুব রহমান বইয়া, পরিচালক সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল। ধন্যবাদ। আমি আসলে এখানে আমার বাবা চাচা তারপরে ইভেন দাদারাও আছেন, এখানে অনেক মুরব্বীরা আছেন। এখানে আমার বক্তৃতা দেওয়ার কিছু নেই, আমি বক্তৃতা যেখানে দেওয়ার আমার যে হাসপাতাল আছে পরিচালক হিসেবে সেখানে দিই। তারপরে আমি অত্যন্ত খুশি যে এরকম একটা দিনে আমি থাকতে পেরেছি। আমার চাচা বলেছেন যে আমরা আপনারা দেখেছেন যে এখানে আমরা বছরে একবার অন্তত চেষ্টা করি সবাই মিলে একসাথে আসার জন্য। আপনারা জানেন যে আমাদের বড় বাড়ি একটা এই তারাইল উপজেলা তারাইল থানার মধ্যে একটা অত্যন্ত নাম করা একটা বাড়ি, এবং এখানে আমাদের দাদা চাচা থেকে শুরু করে আব্বারা অনেকে অনেক বড় বড় জায়গা ছিলেন, এবং আমারাও ভাই বোনরা অনেক বড় বড় জায়গা আছে। আমরা ইনশাল্লাহ আমাদের আসার কারণ হচ্ছে যে আমাদের নারীর টানে আসা এবং এখানে দায়বদ্ধতা আছে। আমাদেরকে দেখে যদি আমাদের গ্রামের ছেলেপেরা যদি উদ্বুদ্ধ হয়, এইটাই আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমরা যাতে আমরা আমাদের পরিবারে সবাই একজন একজনের সাথে থাকতে পারি, একজন একজনের মিলে কাজ করতে পারে, এবং আমাদের গ্রামের যাতে উন্নয়ন করতে পারে, আমাদের দেশের যাতে উন্নয়ন করতে পারে, এর জন্য অ্যাকচুয়ালি আসা। তো এই যে রাস্তাটা আমি গত 10 বছর পর্যন্ত এই রাস্তাটা কিন্তু হচ্ছিল না। আমাদের অবশ্যই আমি কিছু মানুষের কথা বলবো, হাক্কু চাচার কথা বলো, চাচা একটু এদিকে আসেন আপনি। এই জায়গায় রাস্তাটা আটকে ছিল, আমি মনে আছে এই যে ওনার রাস্তা, আমি যখন বলেছি যে চাচা আপনার রাস্তাটা জায়গাটা দেন, দেওয়ার ফলে রাস্তা উনি দেওয়ার ফলে কিন্তু রাস্তাটা মিলে শুরু হয়। এবং আমি 3 দিন থেকে সুজন এবং আমার ছোটো ভাই বাবু 3 দিন থেকে কিন্তু ওই যে ওইখান থেকে মাটি এনে এই রাস্তাটা আব্বার টাকা দিয়ে প্রথমে আমরা ইয়ে করি, এটা রাস্তাটা মাটির রাস্তাটা তৈরি করি, এবং উনিই মেইন কৃতিত্বের দাবিদার। কারণ অন্যরা যারা আছে এই আমাদের জমি হোক বা যার জমি হোক তাদের বাড়ি কিন্তু ওইখানে, বাট ওনার বাড়ি কিন্তু এখানে না। সুতরাং উনিই কিন্তু মেইন কৃতিত্বের দাবিদার। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে, এবং সবসময় এইভাবে ইয়ে করেছেন। এবং এই রাস্তাটা যে এই অবস্থায় এসেছে এইটার পিছনে আমাদের যে অনুকাকু, উনি কন্টিনিউয়াসলি নিউজিল্যান্ড থেকে এবং এইখানে থেকে এটাকে পাকা করা, ওইখানে রিটেনিং ওয়াল করার থেকে শুরু করে সব কিছু উনি করেছেন। এর জন্য সবার কন্ট্রিবিউশন আছে এখানে, এবং আমি মনে করি যে সবাই যদি একসাথে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু এরকম সুন্দর কিছু হয়। তো আমরা আশা করব যে আমাদের গ্রামের যারা আছে, আমাদের গ্রামের যারা জুনিয়র যারা আছে, যাদের জন্য আমরা আসছি, সবাই মিলে আসছে এখানে কাজ দেখানোর জন্য যে আমরা এই অবস্থায় আছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে এখানে এই অবস্থায় আসতে পারবে। তোমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় যখন স্কুল কলেজ ছিল না তখন কিন্তু আমাদের বাবারা অনেক অবস্থায় অনেক বড় বড় জায়গায় গিয়েছেন। তোমাদের এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী কিন্তু অনেক স্কুল কলেজ এগুলি কিন্তু একদম বাড়ির কাছেই করে দিয়েছেন, রাস্তাঘাটের অবস্থা ভালো, এখন যোগাযোগ অবস্থা ভালো। সুতরাং তোমরা যদি চেষ্টা করো তোমরা অনেক দূর যেতে পারবা, দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবা। এইটাই আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি, দেশে আসা, গ্রামে আসা। আমরা চেষ্টা করি অন্তত একবার যাতে আসি, আমরা আরও চেষ্টা করবো আরও যাতে বেশি আসতে পারে, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকেও সবাইকে আমরা নিয়ে আসি, যাতে তারা এই মাটিটা চিনে, নারীটা চিনে, এবং তাদের যাতে এখানে কন্ট্রিবিউশন থাকে, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান করার জন্য। আমার দাদার নামে এই রাস্তাটা হচ্ছে, আমরা অত্যন্ত খুশি, এবং আমরা দোয়া করি যাতে আমাদের পূর্বসূরী যারা ছিলেন তারা তাদের বেস্ট নসিব হোক, এবং এখানে যারা আমাদের জন্য কাজ করে গেছেন, যাদের জন্য আমরা আজকের পজিশনে আছি, তারা যাতে ভালো থাকেন, আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখেন। ধন্যবাদ আপনাদের আসার জন্য। খাওয়া দাওয়া